কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কুমিল্লার আদালতে হাজিরা দিয়েছেন। রবিবার সকাল 11:45 কুমিল্লার 7 নং আমলি আদালতে তারা হাজিরা দেন। আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ মামলায় আগামী 23 ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। খালেদ সাইফুল্লাহ এবং মামুনুল হককে বিজ্ঞ বিচারিক আদালত আমলি আদালত নম্বর 7 নম্বর আমলা বিচারক জনাব মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী আদালতে হাজির করা হয়েছে। এই আদালতে দুইজনকে হাজির করা হয়েছে। এই মামলাটা ছিল চান্দিনার, যে সে ধর্মকে অবলম্বন করে দেশে নাশকতার সৃষ্টি করছে, সৃষ্টি করার কারণে এই মামলা সৃষ্টি হয়েছে। এবং খালেদ সাইফুল্লাহ এবং মামুনুল হক সহ আরও অজ্ঞাতনামা অনেক আসামি আসছে। তো টোটাল আসামি কতজন এটা সিএস দাখিল করার পরে বলা যাবে। এখনও মামলা তদন্তাধীন আছে। এই মামলাটা বিজ্ঞ আদালত উপপক্ষের শুনানি ক্রমে আগামী 23/12/2021 চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে। এদিকে মামুনুল হককে আদালতে তোলার সংবাদে উৎসুক জনতার ভিড় তৈরি হয়। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আদালতে ব্যাপক নিরাপত্তা জোরদার করে। পরে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে 11:45 হাজিরার জন্য আদালতে তোলেন। পরবর্তীতে আবারও আদালত থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার দুপুর 12:00 ঢাকা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়ক পথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বর্তমানে তারা এখানেই রয়েছেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, কুমিল্লার চান্দিনায় একটি মামলাসহ কুমিল্লায় করা একাধিক মামলার আসামি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। কুমিল্লার আদালতে মামলার হাজিরা থাকায় গত শুক্রবার মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কুমিল্লার কারাগারে আনা হয়। উল্লেখ্য, 2020 সালের 15 ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াক পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে 17 ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া ওই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ 6 জনকে আসামি করা হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।